হৃদয়নাথ স্মৃতি ঢালাই বল টুর্নামেন্ট 2023 আয়োজনে ইয়ংস্টার ক্লাব রাজনগর, যাদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইকের খেলা। প্রথম পুরস্কার রয়্যাল, দ্বিতীয় পুরস্কার আছে এক্সট্রিম, সেমিতে আছে দুটো আপাতত এইচএফ ডিলাক্স বাইক। চারটা বাইকের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে রাজনগরে। 2022 আপনারা দেখেছিলেন যে দর্শক, 2023 কিন্তু আরো দর্শক, বহু মানুষের সমাগম, ক্রীড়াঙ্গন ভরিয়ে তুলেছেন মানুষ, অপেক্ষায় আছেন কখন লাইভ আসবে। যেসব মানুষ দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ, একটু বেশি বেশি করে শেয়ার করুন যারাই দেখছেন লাইভ। আপনারা জানেন এই এলাকায় নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা লাইভটা একটু শেয়ার করুন। প্রথম খেলা শুরু হচ্ছে, দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা, ফার্স্ট খেলা শুরু হচ্ছে। কালামদা কাল হেরে গেছে শেষ খেলায়, অযথা বিভ্রান্তিকর কমেন্ট করবেন না, খেলাটা মনোযোগ দিয়ে দেখুন। টাওয়ার প্রচুর দুর্বল, নেটওয়ার্ক সেটা আগেই আপনাদের জানিয়ে রাখছি। আর যারা লাইভ করেন বা লাইভ সম্পর্কে যাদের ধারণা আছে, জানেন মোবাইল হিট হলে যে কোনো মুহূর্তে লাইভ কেটে যাবে, পুনরায় লাইভ আবার দিতে হচ্ছে অন্য মোবাইল থেকে। আগাম আপনাদের জানিয়ে রাখলাম। দ্বিতীয় দিনের প্রথম খেলা অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার, দ্বিতীয় রাউন্ড প্রথম খেলা শুরু হচ্ছে। ভাগনা রাজুরা আছে, কালামদা কাল হেরে গেছে, বাবুসোনা আছে, কোবরা আছে, মুসি তাদের খেলছিল, আছে আছে মুসি আছে। একটু শেয়ার করুন বেশি বেশি করে, বেশি করে শেয়ার চাই, আপনাদের প্রত্যেকের জন্য একটা করে নিজের মোবাইলে শেয়ার মারুন, এটাই আপনাদের কাছে বিনীত অনুরোধ। খেলার খবরের তরফ থেকে প্রত্যেকের কাছে অনুরোধ, নিজের পাশাপাশি খেলাটি ছড়িয়ে দিন, নিজের বন্ধু বান্ধব যারা দেখতে পারে একটু শেয়ার করুন প্লিজ দাদা ভাই। প্রথম খেলা শুরু হচ্ছে দ্বিতীয় দিনের, দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ সৈয়দুল ইসলাম, তৈমুর রহমান এই ম্যাচ পরিচালনা করছেন। একদিকে খেলছেন দর্শভুজা লাল জার্সিধারী দল, অপর দিকে বালাজি কাস্টিং হায়দ্রাবাদ, উৎপল আছে, উৎপল হরে, টোটন, মন্তাজ, বাপিদা, মেন স্টপার আছে সৈকত, বলে আছে সখা, দুটো বাইককে জলে ফেলে দিয়েছে রাস্তার পাশে, তারা বাইক রেখেছেন, বাইকগুলো সরে দিন নালে কিন্তু আমাদের কৌটিকে ওই গাড়িগুলো সব জলে ফেলে দিবে, বলে সাহেব, মেন স্টপার ভুট্টু, জুনায়েদ, রনি, রাজীব, গাড়িগুলো ওখান থেকে সরে দিন। কালাম রিজিবুল দুজনেই হেরে গেছে, কথা খেলা সব লিখা আছে দেখুন, কোবরার খেলার পরে নাসির ব্রিগেডের সাথে রিজিবুল দা হেরে গেছে, একটু শেয়ার চাই শেয়ার। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ শুরু হচ্ছে টুর্নামেন্টের, একটু বিশেষ ঘোষণা বলে দিচ্ছি আমি, যদি কোনো টিম নতুন প্লেয়ার চেঞ্জ করতে চান তাহলে প্লেয়ারদের নামের নামটা আমাদের এই তালিকায় নথিভুক্ত করে যাবে, যে উঠবে সে গাড়ি পাবে, একদম যে উঠবে সে গাড়ি পাবে, এখান থেকে জয়লাভ করলে একটা গাড়ি অবধারিত। রাজীব, গোলকিপার সাহেব, এইচএফ সিটি ডিলাক্স রয়্যাল, টোটন, সৈকত, মন্তাজ, থ্রো মন্তাজের, বাপিদা, হ্যান্ডবল, উৎপলের হ্যান্ড ওখানে, কালামকাল হেরে গেছে শেষ খেলায়, টসে হেরে গেছে, জুনায়েদ ফ্রি কিক, নন্দীগ্রাম স্টার খেলছেন দশভুজার হয়ে, ফ্রি কিক জুনায়েদ, ভুট্টু নিজের নিয়ন্ত্রণ, জোরালো শট, আফজেল রিসিভ হলো না, থ্রো ইন আসবে, বালাজি কাস্টিং হায়দ্রাবাদ কর্মকর্তা আমাদের সবার প্রিয় পাপাই কোলে, দশভুজা কর্মকর্তা বিজয় বর্মন, গোলরক্ষক সখা তালুবন্দি করলো,
একদিকে বিজয় বর্মনের দল, অপরদিকে পাপাই কোলের দল আপাতত দ্বিতীয় দিনের প্রথম খেলা খেলছেন। দ্বিতীয় দিন অর্থাৎ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ও দারুণ একটা আক্রমণ ছিল বালাজি কাস্টিং এর। তিন মূর্তি আছে দাদা, তিন মূর্তি আছে। চোট পেয়েছেন, চোট একদম, যেভাবে আক্রমণ হয়েছে ভট্টু সম্ভবত পায়ে চোট লেগেছে একদম। গোল লাইন সবে শুরু হয়েছে, গোল লাইন শূন্য শূন্য, দ্বিতীয় দিনের প্রথম খেলা শুরু হয়েছে। চোট পেয়েছেন ভট্টু, ভট্টুর সার্বিক সুস্থতা কামনা করছি, আরোগ্য কামনা করছি। আবারও খেলায় ফিরুক, নাসির ব্রিগেড কোবরা ব্রিগেড পরের খেলা। তাপস মাঝির টিম দ্বিতীয় রাউন্ডে উঠেছে না, হেরে গেছে। গাড়িগুলোর নাম বললাম তো, রয়্যাল আছে প্রথম, দ্বিতীয় আছে এক্সট্রিম, তৃতীয় দুটো সিডি ডিলাক্স আছে, তৃতীয় এবং চতুর্থ হিরো, তিনটে গাড়ি একটা রয়্যাল, রয়্যাল এনফিল্ড বুলেট। হরে, ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। সবাইকে বলছি যারাই লাইভ আছেন এই মুহূর্তে একটু শেয়ার করুন, নিজেদের ওয়ালে শেয়ার করে আরো দশজন মানুষকে দেখার সুযোগ দিন, শুধুমাত্র আপনাদের জন্যই খেলা। একটু শেয়ার করুন এই ম্যাচ, প্লিজ বি শেয়ার দ্য ম্যাচ। থ্রো, হরে, জুনায়েদের হেড ওখানে, বল চলে গেল মাঠের বাইরে। রনি আক্রমণ দশভুজার থেকে ফ্রিকিক বালাজি কাস্টিং এর অনুকূলে। গুড মর্নিং এভরিওয়ান, গোলশূন্য অবস্থায় রয়েছে বাপিদা, সাইনের খেলা। স্কোর লাইন শূন্য শূন্য, কালামকাল হেরে গেছে। সাইন সুরজ তিন নম্বর রবীন্দ্রার সাথে, সাইন সুরজ রবীন্দ্রার সাথে তৃতীয় কোয়ার্টার, মন্তাজের হেড ওকটা। রনি থ্রো ইন, বাপি বালাজি কাস্টিং এর অনুকূলে, মন্তাজ থ্রো। খেলা নেই ভাই নাইটে, যেটা খেলা দেখছো সেটা দেখো না, বাড়তি কমেন্ট করো না, খেলাটা দেখো, রয়্যালের খেলা দেখো, বিধিভঙ্গের বাসী ওখানে। রবীন্দ্রার খেলা, রবীন্দ্রার খেলা তৃতীয় কোয়ার্টার, সাইনের খেলা তৃতীয় কোয়ার্টার। কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ আকাশ অধিকার, একটু শেয়ার করুন, বেশি বেশি করে ফলো করুন। জুনায়েদ ফ্রিকিক নিজের অঞ্চল থেকে নন্দীগ্রাম স্টারের অনুকূলে। দশভুজা শূন্য, বালাজি কাস্টিং শূন্য, প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। জুনায়েদ উঁচু করে বল তুলেছেন, রনির হেড, গোল আসতে পারে, সুযোগ আছে, রাজীব জোরালো শট, সোখার হেড, থ্রো ইন আসবে দশভুজার অনুকূলে। থ্রো ইন জুনায়েদ, দশভুজার থ্রো হলো, লাল জার্সি ধারী দল দশভুজা, নীল জার্সিতে বালাজি কাস্টিং, আবারও গোল, চমৎকার শট, রনি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। যারা অনলাইনে আছেন একটু শেয়ার, প্লিজ শেয়ার দ্য ম্যাচ। টোটন, সখা থেকে টোটন, ডিওলের মেন স্টপার, রাইট সাইড ব্যাক, হরের শট, বল চলে গেল সরাসরি গোল লাইন অতিক্রম করে, গোল কিক আসবে, গোল কিক দশভুজা, লাল জার্সিধারী দল অর্থাৎ নন্দীগ্রাম স্টারের অনুকূলে। গোলকিপার সাহেব ভুট্টু উঁচু করে তুলেছেন বল, জুনায়েদ, রাজু, রাজু সিআর সেভেন, হরে বাপায়ের শট, ভুট্টু চমৎকার ক্লিয়ারেন্স ওখানে, রাজীবের শট, ও লাভলি লাভলি, দারুণ শট, দারুণ সেভ ও সখার, চমৎকার খেলা হচ্ছে, চমৎকার খেলা হচ্ছে, দর্শনীয় ম্যাচ। যে জিতবে বাইক, যে জিতবে একটা বাইকের দাবিদার। রাজীব গোল আসবে, সামান্য চোট, আফজেল গোলমুখী আক্রমণে ট্যাপ রেখেছে, ফ্রিকিকের বাসি আছে, ভলিনি স্প্রে যাবে মাঠে, জোর খেলা চলছে একদম, টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
রাজনগর কুতপুতিয়া এসসি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে হৃদয়নাথ স্মৃতি ঢালাইবার টুর্নামেন্ট 2023 এর আয়োজন। আয়োজনে স্কোর লাইন 0-0 অমিত দাস, গোল শূন্য আছে। যে জিতবে বাইক একদম একটু শেয়ার করুন এই ম্যাচ। জুনায়েদ ফ্রি কিক, সাহেব জোরালো শট, হট্টু উঁচু করে তুলেছেন বল, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। ভালো আছি দাদা, ভালো আছি। নেক্সট ম্যাচ কোবরা ব্রিগেড নাসির ব্রিগেড, দুই জেলার লড়াই হবে। পশ্চিম মেদিনীপুর জেলা, চব্বিশ পরগনা জেলার লড়াই, পরবর্তী কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার। আপাতত এই ম্যাচে এখনো পর্যন্ত গোল আসেনি। মন্তাজ গোল কিক নিচ্ছেন বালাজি কাস্টিং হায়দ্রাবাদের অনুকূলে গোল কিক। মন্তাজ জোরালো শট, রাজীব বিধিভঙ্গের বাসী, একদম চমৎকার সিদ্ধান্ত। সজাগ এবং সতর্ক দৃষ্টি রেখেছেন দুই ম্যাচ অফিসিয়াল, আমাদের জেলার সেরা অন্যতম দুই ম্যাচ অফিসিয়াল তৈমুর রহমান, শহীদুল ইসলাম। রাজীব রাজীব উঁচু করে ভাসিয়েছেন বল, জুনায়েদ জোরালো শট, কর্নার কিক আছে। রাজু সৈকত, সব কথা শুনবো, তুমি যা টাকা বলো, কোনো প্রথমে টাকা দিয়ে সেমিফাইনাল হবে, ঠিক আছে? হ্যাঁ, সেমিফাইনাল তুমি, আমি তোমাকে টাকা দিবার পর তুমি লাভবে, ঠিক আছে? মাঠে আর কোনো টেনশন করার দরকার নেই, তুমি এই মাঠ থেকে আমাকে জিতাই দেবে, ঠিক আছে? তুমি যেটা বলো তোমার কথা অনুযায়ী, তোমার কথা অনুযায়ী আমি আগে টাকা দেবো। চমৎকার, চমৎকার, দারুণ ম্যাচ। গোল লাইন 0-0, বারে চুমা খেয়ে চলে গেল মন্তাজের শট, উপর পোস্টে চুমু খেয়ে বল চলে গেল মাঠের বাইরে, মন্তাজের শট। অমিত ব্লক কর দেব গালাগালি করলে, খেলাটা দেখো, চুপচাপ দেখো, যে যা কমেন্ট করতে করতে দাও, নেক্সট টাইম এই কমেন্ট এলে আপনাকে ব্লক করতে বাধ্য হবো। লাইভ দেখো খেলা দেখো, খেলার মজা নাও। মন্তাজ গোল কিক জামাই ব্রিগেডের অনুকূলে, উৎপল বাপিদা, চমৎকার শট ছিল, ভুট্টুর গায়ে লাগলো, উৎপল জোরালো শট, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। ভালো আছি। টাইম 15-15, নেক্সট ম্যাচ ডার্বি কি করে হবে, দুই জেলার লড়াই হবে। জামাই ব্রিগেড বালাজি কাস্টিং হায়দ্রাবাদ, উৎপল মন্তাজ, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে, গোল কিক। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ বলার জন্য। চারখানা বাইক, জুমটা একটু কম করবো, থ্যাংক ইউ, এরকম কমেন্ট করবেন, ভালো ভালো, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। যারা এইসব কমেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ, খেলার সম্পর্কে লাইভ সম্পর্কে কমেন্ট করুন, ধন্যবাদ। জুনায়েদ হলুদ কার্ড, টোটন হলুদ কার্ড, টোটন হলুদ কার্ড, চোট পেয়েছেন আফজেল, চোট। চোট পেয়েছেন আফজেল,
वालेकुम अस्सलाम चारटे बाइक टूर्नामेंट राजनगर ऐतिहासिक जगह सर ऐतिहासिक टूर्नामेंट अनुष्ठित हो नंदीग्राम स्टार वर्सेस जामाई ब्रिगेड रिजिबुल दा हेरे गेछे कलम ब्रिगेड दुटो बड़ दल पावर दुनिया दुई बड़ दल किन्तु टूर्नामेंट थेके छिटके गेछे मॉर्निंग अलोक दा मॉर्निंग वेरी गुड मॉर्निंग जे भालो खेलबे से जितबे एकदम राजीव गोल आसते पारे ना सखा गोल छड़े बेरियेछे ए क्षेत्रे दुर्ग आखला देन भालो आछि दादा भालो आछि थ्रो इन जुनैद राजू हरे थ्रू बॉल सतीर्थ क्यों नहीं बॉल चले गल सरासरि गोल लाइन अतिक्रम कर माटिर बाहर गोल किक नंदीग्राम स्टार दशो भुजार अनुकूले गोल किक दशो भुजा आक्रमण दशो भुजार अफजल ছিনিয়ে নিয়েছেন বল বিধিভঙ্গের বাসী ওখানে দশভুজার অনুকূলে ফ্রি কিক দশভুজা শূন্য বালাজি কাস্টিং শূন্য প্রথমার্ধের খেলা চলছে রয়্যালের খেলা রয়্যাল রাজীব আফজেল গোল আসবে রাজীব গোল এক শূন্য গোলে এগিয়ে গেল দশভুজা এক শূন্য গোলে এগিয়ে গেল দশভুজা এক শূন্য গোলে এগিয়ে গেল নন্দীগ্রাম স্টার এক গোলে আগুয়ান দশভুজা নন্দীগ্রাম স্টার মাঠের বাইরে বল ভালো আছি জুনায়েদ পাপিদার হেড ওখানে নাসিরদের খেলার পরে রাজু জোরালো শট বল চলে গেল সরাসরি মাঠের বাইরে ভালো আছি ভালো আছি বাইরে গেল বল ফার্স্ট হাফ চলছে ফার্স্ট হাফ নাসির ব্রিগেড কোবরা ব্রিগেড সাহেব উঁচু করে তুলেছেন বল সরাসরি মাঠের বাইরে গেল বল একটু শেয়ার করুন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যারাই দেখছেন অনলাইনে একটু শেয়ার মারবেন যারা যে প্রান্ত থেকে দেখছেন এই ম্যাচটা একটু শেয়ার করুন মন্তাজের শট দিগঙ্গের বাসী ওখানে নন্দীগ্রাম স্টার এক গোলে আগুয়ান রাজীবের শট মন্তাজ ফার্স্ট হাফের বিরতি আস্টাপের বিরতি আস্টা বিরতি প্রথম হাফের বিরতি ঘটেছে বিরতি ঘটেছে খেলতে হবে রাধামণি থেকে হরিদাসপুর হয়ে পুরস্কারের ঘোষণা আছে যে খেলোয়াড় প্রতি ম্যাচে হ্যাট্রিক করবে তাকে ৫০০ টাকা করে দেওয়া হবে বডি লাইন কর্নার দাদা গুরু পদমন এছাড়া যে খেলোয়াড় প্রতি ম্যাচে দুটি গোল করবে তাকে এক গোলে আগুয়ান নন্দীগ্রাম স্টার সাইন তিন নম্বর দেবরাজ আছে চারে দাদা তানভি বেডি সেন্ট হাউস দাদা জাকির আলী রাস্তাগর বারাতলা মিনি মার্কেট
নাম বাপন এক গোলে আগুয়ান লাল জার্সিধারী দল দশভুজা এক গোলে আগুয়ান এক গোলে আগুয়ান দশভুজা এক গোলে আগুয়ান জামাই ব্রিগেড শূন্য। অনুষ্ঠিত হচ্ছে ফার্স্ট কোয়ার্টার। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। জোরালো শট রাজীব, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। একটু শেয়ার করবেন এই ম্যাচ। আরে বল পেলেন না রবীন্দ্র, খেলা তিন নম্বর থ্রো। এরপরের খেলা নাসির ব্রিগেড কোবরা ব্রিগেড, দশভুজা এক বালাজি কাস্টিং শূন্য। সেকেন্ড হাফের খেলা শুরু হয়েছে। তৈমুর রহমান, সৈদুল ইসলাম, লাইভ চলছে রাজনগর থেকে। ও রাজীব, হোয়াট এ শট, চমৎকার খেলছে রাজীব, সেরাটা উজাড় করে দিচ্ছে রাজীব। থ্রো ইন বালাজি কাস্টিং এর অনুকূলে থ্রো, হরে উৎপলের হেড ওখানে, সৈকত জুনায়েদের ক্লিয়ারেন্স, হরের হেড, মমতাজ, জুনায়েদ চমৎকার ক্লিয়ারেন্স। গোল করেছে রাজীব, লাল জার্সিধারী দল দশভুজা এক গোলে আগুয়ান। স্কাই জার্সি বালাজি কাস্টিং হায়দ্রাবাদ শূন্য। আফজল টোটন লম্বা ক্লিয়ারেন্স, গুট্টু আফজলের হেড, গোল কিক আসবে। জোরালো শট রাজীব, সরাসরি মাঠের বাইরে গেল বল। থ্রো পাপিদা, মন্তাজ, থ্রো রাজুর হেড, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। টোটন মাঠের বাইরে গেল বল। মমতাজ থ্রো, ভালো আছে ¡Vale!
রনি শট বল চলে গেল মাঠের বাইরে। দীপকের খেলা শেষ খেলা। জোরালো শট, গোল লাইন 1-0, এক গোলে এগিয়ে আছে, এক গোলে এগিয়ে আছে স্কাই জার্সি। আপাতত মাফ করবেন, স্কাই জার্সি পিছিয়ে আছে, সরি লাল জার্সি এগিয়ে আছে, লাল জার্সি। নন্দীগ্রাম স্টার এক গোলে এগিয়ে আছে, এক গোলে এগিয়ে আছে লাল জার্সিধারী দল নন্দীগ্রাম স্টার। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার ফাইনাল। থ্রো ইন মন্তাজ, গোল করেছে রাজীব। সখা শট সরাসরি মাঠের বাইরে। কোবরার খেলা পরের খেলা, কোবরার খেলা পরের খেলা। কোবরা গোল কিক, নন্দীগ্রাম স্টার সাহেব ভুট্টু, কিপার সখা। টোটন হরে, জুনায়েদ চোট পেয়েছেন, নাসির ব্রিগেড আছে, সোনু সাদ্দাম আছে। ভালো আছি দাদা, ভালো আছি। চোট পেয়েছেন জুনায়েদ, জুনায়েদের সুস্থতা কামনা করছি, আরোগ্য কামনা করছি জুনায়েদের। সাইনদের খেলা তৃতীয় কোয়ার্টার, রাজনগর ঐতিহাসিক মিনি ফুটবল আসর, হৃদয়নাথ স্মৃতি ঢালাই বল টুর্নামেন্ট। মাঠের বাইরে গেল বল, কিপার সাহেব ভালো আছি দাদা। প্রচুর মানুষ, প্রচুর প্রচুর মানুষ। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার, থার্ড ম্যাচ, সব ম্যাচ হাই ভোল্টেজ। সরাসরি মাঠের বাইরে গোল কিক, গোল লাইন অতিক্রম করলো জুনায়েদের গোলকিপার, কে খেলছে সাহেব, সাহেব সাহেব বলে সাহেব। এখান থেকে জিতলেই বাইক, এখান থেকে জয়লাভ করলেই বাইক। হরে টোটন, মাঠের বাইরে গেল, কর্নার কিক, জুবুলদা হেরে গেছে, কর্নার কিক আসছে। সেকেন্ড হাফের খেলা চলছে, জুনায়েদ আবারও কর্নার, উঁচু করে শট, স্কোর লাইন 1-0, খেলার ফলাফল 1-0, নন্দীগ্রাম স্টার 1। নন্দীগ্রাম স্টার 1, জামাই ব্রিগেড 0। সখা রানা মাঠে প্রবেশ করলো, রানা
সৈকত মাঠের বাইরে রানা মাঠে প্রবেশ করল। লম্বা ক্লিয়ারেন্স ওখানে, স্কোর লাইন 1-0 নন্দীগ্রাম স্টার 1। থ্রো জুনায়েদের হেড, আফজেল লম্বা ক্লিয়ারেন্স, ব্রজো মাঠে প্রবেশ করলো, ব্রজো মাঠে প্রবেশ করলো। তিনটে পরিবর্তন কমপ্লিট, বালাজি কাস্টিং, জোরালো শট ছিল রাজুর, জুনায়েদ রাজু থ্রো, বলের হেড আশরফ, স্কোর লাইন 1-0। দারুণ শট মন্তাজ, গোল পরিশোধ, চমৎকার শট, 1-1 ফলাফল, দারুণ কামব্যাক করলো জামাই ব্রিগেড, মন্তাজ গোলার মতো শটে দলকে সমতায় ফিরিয়ে দিয়েছে, 1-1 ফলাফল। হাই ভোল্টেজ ম্যাচে হাই ভোল্টেজ গোল দেখলাম, জোরালো শট থেকে গোল পরিশোধ করলো মন্তাজ, রনি ব্যাক পাস, ভুট্টু, 1-1 ফলাফল, দর্শনীয় ম্যাচের হলুদ কার্ড ভুট্টু, ভুট্টু হলুদ কার্ড, 1-1 ফলাফল, অসাধারণ গোল, মার্ভেলাস গোল ভাই, মন্তাজ নিজের দলকে সমতায় ফিরিয়েছে, জামাই ব্রিগেড সমতায়। ব্রজো জুনায়েদের হেড, হ্যান্ডবল ওখানে, নাইস গোল বাই মন্তাজ, পরে ডিফ্লেকশন হলো, রাজুর ডিফ্লেকশন, থ্রো ইন বালাজি কাস্টিং এর অনুকূলে, থ্রো হরে মাফ করবেন ব্রজত্র, বিধিভঙ্গের বাসী, ওখানে ফ্রি কিক আসছে, দর্শক ভুজা, লাল জার্সিধারী দল 1, নীল জার্সিতে বালাজি কাস্টিং 1। রাজীব ফ্রি কিক, ভুট্টু বাপায়ের শট, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে, এক এক সেকেন্ড হাফের খেলা চলছে, মন্তাজ জুনায়েদের হেড মাঠের বাইরে গেল, মন্তাজ থ্রো ইন, রানা বিধিভঙ্গের বাসি আছে, সাহেব ইনডাইরেক্ট ফ্রি কিক, মন্তাজ ফুটুর হেড মাঠের বাইরে, থ্রো ইন, স্কোর লাইন 1-1, সমতায় ফিরিয়ে দিয়েছে, অ্যাডভান্টেজ হরে, রনি
সাহেব তালুবন্দী করলো, মন্তাজের শট, সাহেব রনি দারুণ বল দিয়েছে, সাহেব রনিকে ঘুট্টু, হরের হেড, রনির হেড, রাজু, আফজেল, দর্শনীয় শট ছিল আফজেলের, স্কোর লাইন 1-1। সকলকে বলছি একটু শেয়ার মারো, 1-1 ফলাফল। গোল কিক বালাজি কাস্টিং অনুকূলে, ফলাফল। মন্তাজ ফ্রি কিক, জোরালো শট, সরাসরি মাঠের বাইরে বল, গোলকিপার সাহেব উঁচু করে শট, মন্তাজের হেড, রাজীব ফ্রি কিক, নন্দীগ্রাম স্টার, লাল জার্সি ধারী দল, রাজীব দুই এক ফলাফল, আফজল গোল, দুই এক, নন্দীগ্রাম স্টার দুই, দুই এক ফলাফল, দেখার মতো ম্যাচ চলছে, অ্যাডিশনাল টু মিনিট, অ্যাডিশনাল টু মিনিটস আপাতত নন্দীগ্রাম স্টার 2-1 এগিয়ে রয়েছে। জুনায়েদ থ্রো ইন, নন্দীগ্রাম স্টার 2, বালাজি কাস্টিং 1, সরাসরি মাঠের বাইরে গেল বল, থ্রো আফজেল, থ্রো মন্তাজ পুকুরের দিকে দুটি বল রয়েছে, নন্দীগ্রাম স্টার 2, বালাজি কাস্টিং 1, জুনায়েদের হেড, আজিবের চমৎকার ক্লিয়ারেন্স, ওখানে থ্রো, আশ্রো চমৎকার শট, দুই এক ফলাফল, খেলা শেষ, করলো নন্দীগ্রাম স্টার, নন্দীগ্রাম স্টার 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করলো, সেমিতে গেল, দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা যেহেতু অংশগ্রহণ করেছিলেন, লাইভ গোল্ডে খেলার ফলাফল
বালাজি কাস্টিং এক দশভুজা দুই দশভুজা চলে গেল সেমিতে রাউন্ডের প্রথম খেলায় ভুজা একটি গোল বেশি করে ওনারা তৃতীয় রাউন্ডের জন্য অপেক্ষা করছেন Mio Dio!